আমাদের মনের কাহিনী চ্যানেলটি সকল প্রকার পাঠ গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। সে কি ভেবেছে ইহান বুঝতে পারবে না এটাকে? ইহান তনুকে ধরতে পারবে না? এতটাই বোকা ভেবেছে সে ইহানকে? এমন ছেলে মানুষই তনু ছাড়া আর কে করবে? এটা যে তনু তা ইহান প্রথম দিন থেকেই জানত। প্রথম দিকে শিওর না থাকলেও এক দুদিন কথা বলার পরই শিওর হয়েছে। তবু ওকে কিছু বুঝতে না দিয়ে কথা চালিয়ে গেছে। তনুর সামনে পড়লে ইহান এমন ভাব করে যেন তনুর চালাকি সে ধরতে অক্ষম। মাঝে মাঝে হাসি পায় তার, একা একা হাসেও অনেক সময়। তনু যেন তাকে কি নাম বলেছিল, হ্যাঁ মুনতাহা। ইহান ইচ্ছে করে তনুকে খেপাতে চাইল। কোন গার্লফ্রেন্ডের বিষয়ে জানতে চাও বলো তো, যা জানতে চাও সবই বলবো। সাথে সাথে তনু রিপ্লাই এলো, কোন গার্লফ্রেন্ড মানে আপনার গার্লফ্রেন্ড কয়টা? দুই তিনটার কমে না, তুমি কয় নাম্বারটার কথা জানতে চাও? আপনার দুই তিনটা গার্লফ্রেন্ড? তাও বেশিও হতে পারে, বর্তমানে তিনটা আছে, বাকিগুলোর সাথে ব্রেকআপ হয়ে গেছে। বাকিগুলো মানে আপনার এক্স এর সংখ্যা কত? 7-8 ছাড়িয়ে যেতে পারে, 10-এর বেশি হওয়ার সম্ভাবনাই বেশি। অতজনের কথা মনে থাকে না বুঝেছো, স্মৃতিশক্তি দুর্বল, অনেক কিছুই ভুলে যায়, অনেকজনের তো নাম চেহারা কিছুই মনে নেই। রাগে তনুর ফোনটা ছুঁড়ে ফেলতে ইচ্ছা করছে। বেঁচে আছে কেন সে, মরে যাচ্ছে না কেন? ইহান ভাইয়ের নাকি তিনটা গার্লফ্রেন্ড, এই কথাও বেঁচে থেকে শুনতে হচ্ছে তাকে, এক্স নাকি 10টার উপরে। এই ছেলের তো সত্যিই চরিত্রের ঠিক নেই। তনু, পেছন থেকে ইহানের গলা পেয়ে অন্তরাত্মা কেঁপে উঠেছে তনুর। লাফিয়ে ইহানের দিকে ফিরে এসে ইহান তনুর সাথে মজা নেওয়ার লোভ সামলাতে না পেরে ম্যাসেজ করতে করতে ঘর থেকে বেরিয়ে এসেছে। তনু তার সাথে চ্যাটিং করছে, সে পেছন থেকে গিয়ে তনুকে চমকে দেবে, যেমন ভাবা তেমনই ঘটেছে। তনুর মুখ দেখে পেট ফেটে হাসি আসছে তার। তনু ভূত দেখার মতোই ইহানকে দেখছে। তার মনে ভয় কাজ করছে, ইহান বাইকি তাকে ধরে ফেলেছে, নইলে হঠাৎ তার ঘরে এসেছে কেন? তনুর হাতে ফোন দেখে ইহান কপালে বিরক্তির রেখা ফুটিয়ে বলল, সারাদিন ফোন নিয়ে পড়ে থাকলে হবে নাকি? পড়াশোনা কত দূরে গিয়েছে, কলেজ যাচ্ছ ঠিক মতো? যান্ত্রিক পুতুলের মতো তনু এক পাশে মাথা কাত করে জানল সে কলেজে যাচ্ছে, পড়াশোনাও ভালোই হচ্ছে। ইহান তনুর সামনে বেশি সময় দাঁড়িয়ে থাকার রিস্ক নিল না, যে কোনো মুহূর্তে সে ফোঁস করে হেসে ফেলতে পারে। মুখে আলগা গাম্ভীর্য ফুটিয়ে ইহান বলল, ফেসবুক টেসবুক বাদ দিয়ে এখন পড়াশোনায় মনোযোগ দাও, ওসব চালানোর জন্য এখন অনেক সময় পড়ে আছে বুঝেছ। চলে এলো ইহান, আড়ালে এসেই পকেট থেকে ফোন বের করে তনুকে মেসেজ দিল। একা একাই হাসছে সে, এই মেয়ে যতদিন তার জীবনে আছে ততদিন মন খারাপ হতে পারবে না তার। তনুটা এমন কেন? তাকে দেখে মুখ থেকে কেমন রক্ত নেমে গেছে, ফ্যাকাশে হয়ে গেছিল পুরা। তাকে এত ভয় পর কী আছে, এত লুকোচুরি না করে সামনে এসে বলে দিলেই তো পারে, ইহান ভাই আমি আপনাকে ভালোবাসি। ইহান নিজেকে কড়া করে ধমক দিল। ইহান কি ভাবছিস তুই এসব, তনুর সাথে সাথে তুইও পাগল হয়ে যাচ্ছিস নাকি? মন থেকে এসব চিন্তা ভাবনা ঝেড়ে ফেল বাবা, ও মেয়ে পাগল, তুই তো সুস্থ। সেদিন তনু কলেজ থেকে ফিরে দেখে বাড়িতে নতুন একটা মানুষ এসেছে। তনু জানতো না বসার ঘরে মানুষটা বসে আছে। সে মনের সুখে হেলে দুলে দরজা দিয়ে ঢুকে স্ট্যাচু হয়ে দাঁড়িয়ে গেল। কে এই লোক, আগে তো কখনো দেখেনি। তনু ব্যাগ কাঁধে না ঝুলিয়ে সামনে দিয়ে বুকের সাথে ঝুলিয়ে রেখেছিল, মাথার দুই পাশে তুই বেনুনি ধরে চোখ বড় বড় করে দাঁড়িয়ে রইল। লোকটাও তাকেই দেখছে। ফুলির গলা পাওয়া গেল। ভাইজান আপনি এখানে বসে আছেন কেন, যান ঘরে যান। সাদাফ মন্ত্রমুগ্ধের মতন তনুর দিকে তাকিয়ে আছে। মা তাকে এক ফোঁটাও বাড়িয়ে বলেনি, বরং তনুকে দেখে মনে হচ্ছে মা ওর সম্পর্কে যা বলেছে তা কমই। সে দীর্ঘ সময় দেশের বাইরে থেকে এসেছে, সেখানে কত মিনিস্কার্ট মেয়েদের সাথে মেলামেশা করেছে। সবার গায়ের চামড়া সাদা হলেও কোনো মেয়ে এই মেয়ের ধারের কাছেও ঘেঁষার যোগ্য না। তনুর মধ্যে এমন কিছু আছে যা তনুকে বাকি সবার থেকে আলাদা করেছে। সাদাফ মনে মনে মার পছন্দের উপর কতটা খুশি হলো তা সে বলে বোঝাতে পারবে না। মাকে বলতে হবে বিয়ে করবে সে, তনুকে বিয়ে করতে তার কোনো আপত্তি নেই। মা, তুমি সবসময় আমার জন্য পারফেক্ট জিনিসই বেছে নিয়েছ, বৌমা বাঁচতেও তুমি পৃথিবীর সব থেকে মায়াবতী মেয়েটাকে খুঁজে নিয়েছ, আমার কী লাগবে তা তুমি আমার থেকে আরও ভালো জানো। থ্যাংকস মা, আমি তোমার পছন্দের উপর সন্দেহ করেছিলাম, আমি তনুকেই বিয়ে করব, শুধু বিয়েই করব না, সকাল দুপুর ওর পায়ের কাছে বসে থাকব, ওকে রেখে কোথাও যাব না, চুলেও যাক আমার ক্যারিয়ার, আমি তনুকেই বিয়ে করব মা, তুমি যেদিন বলবে আমি সেদিনই করব, বাবাকেও বলে দাও আমি বিয়েতে রাজি। ওপাশ থেকে রাশেদা হাসলো, ছেলের পাগলামি দেখে ওনারই হাসি পাচ্ছে।
এখন এই কথা বলছে, অথচ ওখানে যাওয়ার আগে অন্য কথা বলেছে। রাশিদা বাড়ি আসার দুই দিন পরই সাদা বাড়ি আসে। ও আসার পর কয়েকটা দিন এভাবেই কেটে যায়। রাশিদা ছেলের বিয়ের ব্যাপারে কোনো কথা তুলে না, কারণ ছেলে এক শর্তেই দেশে এসেছে, এবার সে কোনো মতেই বিয়ে করবে না, মা তাকে বিয়ের জন্য জোরাজুরি করতে পারবে না। রাশিদা অনেক কায়দা করে ছেলেকে তনুর কথা জানায়, তবুও সাদা বেঁকে বসেছিল। তুই অন্তত একটাবার তোর মামা বা মামার বাড়ি গিয়ে মেয়েটাকে দেখে আয়, তারপর যদি বলিস আমি বিয়ে করব না, তাহলে আমার আর কোনো আপত্তি নেই। তনুকে তোর পছন্দ না হলে আমি তোকে একটুও জোর করব না। আমি তবু এই মেয়েকে দেখতে যাব না মা। আচ্ছা, মেয়ে দেখতে না গেলি তোর মামা মামি মামাতো ভাইকে দেখে আসবি? কত বছর পর দেশে ফিরলি, ওদের সাথে তো অনেক দিন দেখা হয় না। তুমি বড় নাছোড় বান্দা মা, কিছুতেই আমাকে ছাড়বে না। তোমার কথা যতক্ষণ না মানব ততক্ষণ তুমি জ্বালিয়েই যাবে। আচ্ছা যাব, কিন্তু আমার একটি শর্ত আছে। রাশিদা উৎসুক গলায় বলেন, কি শর্ত বল। সাদা বিরক্ত হয়, মুখ বাঁকিয়ে বলে, বলেও লাভ নেই, বিয়ে করবো না, শর্তেই দেশে এসেছিলাম। আসার একটা সপ্তাহ মাত্র শান্তি দিয়েছো তোমরা, তারপর থেকে বিয়ের প্যাচাল। আমি কি তোর খারাপ চাই? পৃথিবীর কোনো বাবা মাই তো চাইবে না। তনুকে দেখিসনি বলেই এত কথা বলতে পারছিস। ওকে একবার দেখার পর আমার হাতে পায়ে ধরে বলবি, যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করিয়ে দাও। হুম, পাগলে কামড়াইছে আমারে। কামড়াবে দেখিস তুই। আচ্ছা দেখা যাবে। তুমি কিন্তু আগে থেকে কাউকে কিছু বলতে পারবে না, ইভেন মামিকেও না। আমি অনুমতি দিলে তবেই সামনে আগাবে তুমি। আমি চাই না এসব কথা উঠে ওই মেয়ের জন্য পরিস্থিতি গড়েমেড়ে হয়ে যাক। হুম, রাশিদা আগের কথাগুলো মনে করে ছেলেকে টানা দেওয়ার সুযোগ হাতছাড়া করল না। সাদাফ লজ্জা পেয়ে মিনমিনে গলায় বলল, তখন কি আর জানতাম যে আমার মা আমার জন্য মেয়ে না একটা পরী পছন্দ করে রেখেছে। রাশিদা শব্দ করেই হেসে ফেলল। তুমি আমাকে তনুর বর্ণনা দিতে কৃপণতা করেছ। আমি মনে মনে যেমন কল্পনা করেছিলাম তনু মোটেও তেমন না। ও সত্যি একটি আদর্শ বাঙালি মেয়ে, ভীষণ মিশুক, চটপটে আর খোলামেলা মনের। হয়েছে হয়েছে, আমি জানি তনু কেমন, ওর কথা আর আমাকে শোনাতে হবে না। এখন বল সাবিনার কাছে তোর জন্য তনুর হাত কবে চাইতে যাব? বাড়ি আসবি না কি তুই? না আমি যাব ওখানে। এখন না মা, আমার এত তাড়া নেই। আমি তনুকে কিছুটা সময় দিতে চাই। আমি চাই না জোর করে ওর উপর কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হোক। মামি বললে তনু কখনো মামের কথা অমান্য করবে না ঠিকই, কিন্তু আমি ওকে বাধ্য করতে চাই না। তনু মনে থেকে রাজি হলে তবেই বিয়েটা হবে। কিছুদিন যাক, ও আগে আমাকে বুঝুক, আমার আর ওর মাঝে একটা ভালো বন্ডিং তৈরি হবে, তারপর বিয়ের কথা। আচ্ছা, মেয়েটা সত্যি জাদু জানে, সবাইকে কেমন নিজের মায়ায় ফেলে দেয়। ওর বাবা মা নেই, এই জন্য করুণা করে আমি ওকে তোর বউ করতে চাইছি না। তনু তোর বউ হলে তুই কোনোদিনও অসুখী হবি না, এটা আমি ভালো করেই জানি। সাবিনা মানুষ চিনতে ভুল করেনি, কিন্তু আফসোস এই ভালো মেয়ের বাবার সাথে আমি দেখা করতে পারলাম না। মানুষটা মেয়েকে প্রকৃত শিক্ষা দিয়ে গেছেন। আল্লাহর কাছে দোয়া করি পরপারে থাক, ভালো থাকুক উনি। ইহান বাড়ি ফিরে সাদাবকে দেখে, অনেক বছর পর দেখা। সাদাব ভাই একটুও পাল্টায়নি, আগের মতোই আছে। সাদাব ইহানকে দেখে একগাল হেসে ওকে জড়িয়ে ধরে, হাসি হাসি মুখেই বলে, কিরে ছোট, কেমন আছিস তুই? অবশ্য তোকে এখন ছোট বলা যাবে না, তুই তো দেখছি আমার থেকেও বড় বেটা হয়ে গিয়েছিস। রাগটা আগের মতোই আছে নাকি, নাকি ছোট বলায় খেপে মারতে আসছিস? মনে আছে সব? ইহান হাসলো। সাদাব ভাই আহান ভাইয়ের এক বছরের বড়, তার থেকে দুই বছরের বড়, তবু ওদের পেছনে এমন ভাবে লাগতো। কখন এসেছো তুমি? অনেকক্ষণই তো হলো। কি শুনছি ভাই, লেখাপড়া ছেড়ে দিয়ে খুব নাকি গান বাজনা নিয়ে পড়েছিস? অবশ্য ভালোই করেছিস, কলেজের সময় আমার মাথাতেও এইসব ভূত চেপেছিল, কিন্তু তোর রাগী ফুপুর জন্য সুবিধা করতে পারিনি। ইহান সাদাবকে নিয়ে ওর রুমে গেল, ওরা অনেক কথাই বলল। সাদাব জিজ্ঞাসা করল, তা কোনো মিউজিক ডিরেক্টরের সাথে কথা হয়েছে তোর? প্রথম দিকে একটু অসুবিধা হবে, নতুন সিঙ্গারদেরকেও সুযোগ দিতে চায় না আসলে। একটা হিট গান দিয়ে দিতে পারলেই ওই সব সমস্যার সমাধান, লোকে তোর বাড়ির সামনে তখন লাইন দিবে। ওরা সবাই একসাথে খেতে বসলো।
সাদাফ রাশেদা ফুপির ছেলে। এটা জেনে তনুর জড়তা কেটে গেছে। সে সাদাফ ভাই ডেকে ডেকে মুখে ফেনা তুলে ফেলছে। ভাই কেন তনু, তুমি আমাকে নাম ধরে ডেকো না। বলতে গিয়েও সাদাফ আটকে গেছে। সে নিজেকে এতদিন অত্যন্ত সাহসী ভাবত, আজ তনুর সামনে সব সাহস উড়ে গেছে। প্রথম দেখায় মেয়েটার প্রেমে পড়েছে সে, আর প্রেমে পড়ে দুই ঘন্টাও হয়নি, তারই মধ্যে বাঘ থেকে বিড়াল হয়ে গেছে। সাদাফ তনুর মুখে ভাই ডাক মেনে নিতে না পারলেও মুখে কিছুই বলতে পারছে না। মুখে হাসি নিয়ে তাকে তনুর সাথে বিদেশের গল্প করে যেতে হচ্ছে। মেয়েটা একটু বাচাল, তবে মনটা শিশুর মতন। সাদাফ সত্যি সত্যি তনুর প্রেমে পড়ে যাচ্ছে। তনু বলল, ও দেশে কেউ কাউকে বাধা দেয় না, যার যা ইচ্ছে তাই করতে পারে। বাইরে সব কয়টা দেশই তো এমন। ফুপি বলেছিল আপনি নাকি বিয়ে করতে দেশে আসছেন, ওখানে আপনার কোনো গার্লফ্রেন্ড ছিল না, দেশের মেয়েকে কেন বিয়ে করবেন। ইহান মনে মনে তনুর উপর বিরক্ত হচ্ছে। সাদাফ ভাই কি তার মায়ের পেটের ভাই নাকি? আজই তো চেনা জানা হলো। তনু এমনভাবে ভাই ভাই করে গায়ে পড়ে গল্প করছে, ইহানের চুপ করে থাকায় কষ্ট হচ্ছে। সাদাফ ভাইকে পেয়ে তো তনু তাকে ভুলেই গেছে। তার দিকে একটা বার তাকানো তো দূরে থাক, তার অস্তিত্বই যেন ভুলে গেছে। এইটাই নাকি ভালোবাসা? কটমোর চোখে ইহান তনুর দিকে চেয়ে মনে মনে বলল, সাদাফ ভাই এত কথা এত গল্প কই, কখনো আমার সাথে তো এইভাবে এত কথা বলনি, আমার সামনে পড়লে মুখে তালা লাগে কেন, আর এই হাসি খুশি ভাব কোথায় যায়। আমার সাথে কথা বলার সময় মুখ তো দেখি অমাবস্যার রাতের মতো অন্ধকার হয়ে যায়। ফাজিল মেয়ে একটা। আচ্ছা, আপনার যেহেতু গার্লফ্রেন্ড নেই, তাহলে আমার ফ্রেন্ডদের থেকে কাউকে খুঁজে দেব। সাদাফ এক ধ্যানে তনুর কথা বলার ধরন দেখছে। ঠোঁটের নড়াচড়ার সাথে কপালে নানা ভঙ্গিতে ভাঁজ পড়ে, নাকের পাশটা ফুলে উঠে, কথার ছন্দে হাত নাড়ানো তো চলছে। আপনার বিয়েতে আমাকে দাওয়াত দিবেন তো সাদাফ ভাই? ভাই ডেকো না তনু, ডেকো না ভাই, তোমার মুখে ভাইটাকে আমার কলিজায় গিয়ে বিঁধে। কি হলো, দাওয়াত দিবেন না? সাদাফ অপ্রস্তুত হাসল, বলল, তোমাকে দাওয়াত না দিলে আমার বিয়েটাই হবে না, তুমি থাকবে এক নাম্বার গেস্ট। একটু জোরে বলে বিড়বিড় করে বলল, ও কোনে কোনে না থাকলে বিয়েটা কাকে করব আমি। ইহান সাদাফের মুখের দিকে তাকিয়ে কিছু একটা বুঝে নিল। মুহূর্তেই মনটা খারাপ হয়ে গেল তার, আশেপাশের সব কিছু অসহ্য লাগতে লাগলো। এটা ঠিক হচ্ছে না, তনু বুঝতে পারছে না সাদাফ ভাই অন্য উদ্দেশ্য নিয়ে এ বাড়িতে এসেছে। ওর এবারে আসার উদ্দেশ্য শুধু বেড়ানো নয়। ফুপিও তনুকে শেষ দিকে একটু বেশিই পছন্দ করে ফেলেছিল। ইহান যা ভাবছে তেমনটাই হতে যাচ্ছে। সাদাফ ভাইও তনুকে পছন্দ করে ফেলেছে। তনু এতটাই গাধা, সাদাফ ভাই চোখ দেখেও ও কিছুই বুঝতে পারছে না, উল্টো ভাই ডেকে মন খুলে গল্প করে যাচ্ছে। ইহানের হঠাৎ মনে হচ্ছে ওর ভীষণ মূল্যবান কোনো একটা জিনিস হারিয়ে গেছে। সাদাফ ভাই ছেলে হিসেবে কারো অপছন্দ হবার মতো না, দেখতে সুন্দর, লেখাপড়ার চরিত্রে লাইফ ইজ সেটেলড, বিয়ের পর বউ নিয়ে চলে যাবে, কারো আপত্তি থাকার প্রশ্নই আসে না। সাদাফ ভাই কি সত্যি তনুকে বিয়ে করবে? আচ্ছা, তনু রাজি হবে? ও কখনোই রাজি হবে না, অথচ হওয়া উচিত, সাদাফ ভাই তনুকে ভালো রাখবে। ইহানের বুকের ভেতর এমন লাগছে কেন, অস্থির লাগছে, বুকের কোথাও চিনচিনে ব্যথা হচ্ছে। তনুর ভালোর জন্য ইহানের উচিত ওদের মাঝখান থেকে সরে আসা, যা হচ্ছে তা হতে দেওয়া, তনুকে বাধা দিবে না সে। সাদাফ ভাই ভালো ছেলে, অন্তত তার থেকে 100 গুণ ভালো। ইহান উঠে চলে গেল। তনু একবার ইহানকে যেতে দেখল, তারপর আবার সাদাফের সাথে গল্প করতে লাগলো। ইহান কেমন যেন তনুকে এড়িয়ে চলছে। তনু বেশ বুঝতে পারছে ইহানের কিছু তো হয়েছে, সামনে দেখলেও না দেখার মতন করে পাশ কাটিয়ে চলে যাচ্ছে, মেসেঞ্জারেও কথা বলছে না। তনু নিজে থেকে মেসেজ দেয়, কিন্তু ইহান রিপ্লাই দেয় না, তনুর কান্না পায়। ইহান ভাই এমন অদ্ভুত কেন, কেন এমন করে ওর সাথে, তনু কী করেছে, ওর কোন দোষে ইহান ভাই তাকে এরকম শাস্তি দিচ্ছে। তনুর মন খারাপ থাকলেও সে ঘরে বসে থাকতে পারে না, সাদা পুরোটা দিন তাকে মাতিয়ে রাখে। এই বাইরে থেকে এক গাদা খাবার নিয়ে আসে, ফুচকা চটপটি আইসক্রিম কত কিছু। বিকেল হলে বসার ঘরে ক্যারাম খেলার আড্ডা বসে, সেই আড্ডায় কখনো সখনো ইহান আসে, বেশিরভাগ সময় আসে না, নিজের ঘরে একা থাকে। বাড়ির সবাই কত মজা করে, সাদাফ জোর করে ইহানকে আনতে পারে না। আজ ফুলির অনুরোধ রাখতে ওরা লুডু খেলছে, ফুলি ক্যারাম খেলতে পারে না। তনুর দান এলে সাদাফ হেসে বলল, এবার তোমার পালা তনু, একটা চার উঠলেই আমরা জিতে যাব, দেখা যাক তোমার ভাগ্য কতটা ভালো। ফুলি ভয়ে বলল, তনুর যা কপাল, আমার তো ভয়েই লাগতেছে, কেন যে বাজি ধরতে গেলাম, আমার দলে ভাইজান থাকলে ভালোই হতো, ভাইজান কোনোদিন হারে নাই, তনুর মতো ভাইজান এলো, চান কপাল।
ইহান ভাই না আসুক, আজ আমি ওনার কাছে যাব, ওনাকে সরাসরি জিজ্ঞেস করব কি সমস্যা ওনার, কেন এরকম করেন। আরে আরে কোথায় যাচ্ছেন, ভিডিওটি লাইক না করে ভিডিও থেকে যাবেন না, ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ধন্যবাদ।